মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইদ্দুর সঙ্গে বাংলাদেশ হাই কমিশনার আবুল কালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ের জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশি কর্মীরা বিশ্বস্ত, কঠোর পরিশ্রমী মন্তব্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালকের নতুন করে আরো শ্রমিক নেওয়ার আশ্বাস। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইদ্দুর ও ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত অভিনন্দন পত্র হাই কমিশনার সশরীরে নবনির্বাচিত প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন। মোহাম্মদ মুইদ্দুর বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য হাই কমিশনার অনুরোধ জানান। সাক্ষাৎকালে মিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ের জন্য ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। আগামীকাল তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে আইআরআই ও এনডিআই যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাইয়ে তাদের এই ঢাকা সফর। 12 অক্টোবর পর্যন্ত ঢাকা অবস্থান করবেন তারা। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্য। এই প্রতিনিধি দলের প্রতিবেদনের উপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেছেন, বাংলাদেশি কর্মীরা বিশ্বস্ততা ও কঠোর পরিশ্রমী হওয়ায় মালয়েশিয়ায় শ্রমবাজারে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। দাতুক রুসলিন বলেন, বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় আওতায় এবছর ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রথম স্থানে চলে আসবে। এ সময় তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে হাই কমিশনার বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যুর ধীর গতির বিষয়টি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক অবহিত করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানান। এ সময় মহাপরিচালক অতি শিগগিরই টাস্কফোর্স গঠন করে এক মাসের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশের সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভা করেছে প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন আহ্বায়ক কমিটি। ইতালির ভেনিসের একটি হলরুমে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোহেলা আক্তার বিপ্লবী, সোহানুর রহমান উজ্জ্বল সহ অনেকে। বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে দেশে হয়রানি বন্ধে ইতালির ভেনিস থেকে গড়ে ওঠা সংগঠন প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটি দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় র‍্যাব ক্যাম্পে প্রবাসী নিরাপত্তা সেল গঠনের দাবি জানান। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সাথে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তন্ময় সিকদার। তিনি প্রবাসীদের দেশে গিয়ে নানা হয়রানির শিকার হওয়ার কথা তুলে ধরেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী তন্ময় সিকদারকে প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়নের আশ্বাস প্রদান করে। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় রাজনীতিবিদ মোহাম্মদ শের আলম মিয়া আব্দুল মজিদ পবিত্র ওমরা পালন শেষে রিয়াদে আগমন উপলক্ষে রিয়াদস্থ সরাইল উপজেলা প্রবাসীদের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ মনির মিয়া ও সানাউল্লাহ সেলুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী রাজীব আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শের আলম মিয়া। আর উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ শেখ রাকিব, সুজন খাদেম, আব্দুর রুফ মিয়া, হারুন মিয়া সহ রিয়াদুস্থ সরাইল উপজেলার প্রবাসীরা। পরে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। প্যারিসে গো সুখ সেন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে শবনম ফেরদৌসির পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র আজব কারখানা। প্যারিসের সিনেমা লো লিনকন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হবে। প্যারিসের ক্যাফে লুনাতে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রযোজক সামিয়া জামান আজব কারখানা চলচ্চিত্রের মূল ভাবনা, বিষয়বস্তু, পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালটিপ ছবির প্রযোজক কাজী এনায়েতুল্লাহ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়,
বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, সংস্কৃতি কর্মী এমদাদুল হক স্বপন সহ প্যারিসে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকবৃন্দ। প্যারিসে প্রদর্শনের পর চলচ্চিত্রটি ফ্রান্সের তুলোজের শহরেও প্রদর্শিত হবে বলে জানান প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান। এর আগে প্রায় 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্র প্রদর্শনী হয়। এসএটিভির প্রভাত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবার একবার। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজির সঙ্গে বাংলাদেশ হাই কমিশনার আবুল কালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ের জন্য ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশি কর্মীরা বিশ্বস্ত, কঠোর পরিশ্রমী মন্তব্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক, নতুন করে আরো শ্রমিক নেওয়ার আশ্বাস। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।